কি সুন্দর হয়েছে আজকের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর জানিয়ে দিও কিরকম হলো। বন্ধুরা গুড মর্নিং, সুপ্রভাত। চলে আসলাম ছোট্ট মেনু রেসিপি নিয়ে। তো দুটো লঙ্কা কেটে নিয়েছি আর চার পাঁচটা কলা কেটে নিয়েছি। এই কলাটা আজকে রেসিপি করবো, সেটা তোমরা ব্লগে দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটা সেরে নিই আর রান্নাটা কমপ্লিট করি। তো সর্বপ্রথম দিয়ে দিলাম একটু লবণ, দিলাম একটু হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু মৌরি, তারপর দিয়ে দিলাম একটু কালজিরা। তোমরা দেখতে পাচ্ছ খুব পরিমাণে ছোট্ট মেনু আর অনেক কিছু আইটেম। তারপর দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে জিরের ধনার গুঁড়ো। তো পরিমাণ মতো ধনার গুঁড়ো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ পরিমাণ মতো ধনার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বাটার বিস্কুট, সেটাকে গুঁড়ো করে নেবে। বাটার বিস্কুটটা গুঁড়া করে নেবে। তো আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটাকে ঢেলে দেবো। এবার দিয়ে দেবো বেসন পরিমাণ মতো, এটাকে ভালো করে মাখবো। ভালো করে এখন মেখে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে। দারুণ হয়েছে, দারুণ। ভাজা করলে তো অসম্ভব লাগবে খেতে, না ট্রাই করো। আর চলো ততক্ষণে ভেজে নেই। কড়াই বসিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম সাদা তেল। কি সুন্দর ফুলিয়ে গেছে, খুব সুন্দর দুগ্ধ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো তোমরা। এখনো হয়নি, এখনই দিলাম। এবার উল্টিয়ে দেবো, কি সুন্দর উল্টিয়ে যাচ্ছে। দারুণ হয়েছে, খেতে অসম লাগবে, তোমরা ট্রাই করো। এবার দিয়ে দিলাম যাওয়ার পর একটু শক্ত হবে, তারপর উপর তার মধ্যে দিয়ে দিলাম একটু তেল। তো ভাতই খেতে অসম লাগবে, সে সুন্দর লাগবে, তোমরাও ট্রাই করো। তো এখনো কমপ্লিট হয়নি আর একটু বাকি আছে, তারপর তোমাদের দেখাবো কি আজকে মেনু। তো কি সুন্দর হয়েছে আজকে রেসিপিটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর জানিয়ে দিও কিরকম হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে খুব সুন্দর রেসিপি নিয়ে আসবো আর চলো মেনুটা দেখে আমরা দেখতে পাচ্ছ আমার অলরেডি তৈরি হয়ে গেছে খুব সুন্দর লাগবে খেতে তোমরা ট্রাই করো খেও আর অসম অসম ভাত দিয়ে ব্যাপক লাগবে গরম গরম ভাতের সঙ্গে চলো আমি খেয়ে নিই মেনু হচ্ছে শাক তারপর হচ্ছে সেই করলার রেসিপিটা তো এটাকে সেই করলার চটচটি বিস্কিট করলার চটচটি আর এখানে আছে টিকি শাক ভেন্ডি ভাজা আর এখানে আছে ডাল তো এই হলো আজকের মেনু আজকের মতো কমপ্লিট